হ্যালো গাইজ, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরা খুব খুব ভালো আছি। ইচ্ছে পড়লে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন বাজে 12:50, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি স্নান করে ফ্রেশ হয়ে রান্নাতে চলে এসেছি, বুঝতেই পারছো। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, কাল ছিল পয়লা বৈশাখ, শাশুড়ি মায়ের বাছুরি হচ্ছিল, তাই জন্য কাল রান্নার চাপও ছিল না, সেরকম কিছু রান্নাও করিনি। আজকের একটু রান্নার চাপ আছে, তো কী কী রান্না করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ে এখন ঘুমোচ্ছে, স্নান না করে, বুঝেছো? ভাবছি কি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, তারপরে মেয়েকে স্নান করাবো, বুঝেছো? তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে একটু ব্যাকক্রমে করে দেখাই। দেখো, পটল ভাজা করব, মাংস করব, আমের চাটনি করব, ডাল সকালে করেছি। আর এদিকে দেখো, মশলাও রেডি হয়ে গেছে, চিকেনটা এখনও পর্যন্ত ম্যাগনেট করিনি, সব কিছু দিয়ে দিয়েছি। কী কী দিয়েছি সেটাও তোমাদেরকে বলে দেবো। আর পটলে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এখন পটলটা দিয়ে দিই। আমি চিকেনটা ম্যাগনেট করব। কী কী দিয়েছি একটু বলে দিই, দই, লবণ, রসুন বাটা, আদা বাটা আর সর্ষা তেল দিয়েছি। এখন এটাকে ম্যাগনেট করে নেবো, পটল ভাজাটা হতে হতে ম্যাগনেট করে রেখে দিই। মশলা রেডি ছিল না, তো তাই জন্য আমি মাংসটা ম্যাগনেট করে রাখতে পারিনি। হয়ে গেছে আমার ম্যাগনেট। এখন আলু কাটিনি, আলুটা খাটবো। কী রোদ বেড়েছে কেন, গরমে থাকা যায় না, ঠান্ডায় থাকা যায় না, আবার গরমে থাকা যায় না। আজকে বড়ো কড়াই নাই নিয়েছি, কারণ নাড়া যায় না তরকারি, জানো। আমগুলো প্রচুর টক, সেই জন্য একটু বেশি করে চিনি দিলাম। দেখো, বলতে বলতে আমার মেয়ের ঘুমও ভেঙে গেছে, এত গরম, কি বলবো, আইসক্রিম খাচ্ছে, এত কান্না করছে, রান্নাও হয়নি, তাই আইসক্রিম দিয়ে দিয়েছি। দাও আমাকে একটু, বাবা দা, আমি এতটা পরিষ্কার করে ছুলে দিয়েছি, তারপরেও ছুলে গায়ে পড়ছে তো না, আমাকে একটু দাও, দাও দাও একটু দাও, আইসক্রিম দেবে না, দাও একটু দেবে না, একটু দাও, আমি তোমার মা না, মাকে দিতে হয়, দাও একটু দাও, দিবে না আইসক্রিম, খাও। কালের তো মিষ্টি আছে না অনেকগুলো, শাশুড়ি বাৎসরিক ছিল, অনেক রকমের মিষ্টি এনেছিল, বল মিষ্টিগুলো এত ভালো। এই যে লাস্ট গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে আমার মেয়ে কী করেছে বলতো, জল দিয়ে দিয়েছে। আমি গুঁড়া করবো কী করে, জল জলা অবস্থায় গুঁড়া করেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করেছি, মেনুতে কী আছে। প্রথমে দেখাই চিকেন কষা, স্যালাড, টমেটো নেই, শশার পেঁয়াজ, এখানে হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে কালের তরকারি, সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়া, খুব সুন্দর হয়েছে তরকারিটা। আর এখানে হচ্ছে পটল ভাজা আর মসুরের ডাল, পাঁচ ফোড়ন দিয়ে করেছি। ভাত হয়ে গেছে রান্না, তো চলো এখন খাওয়া দাওয়া করো। উঠো মা উঠো, এখন 3:22, সবার খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন আমার সাথে খাচ্ছে, একটু মাংস খাচ্ছে, মাংস। আজকে রান্না খুব ভালো হয়েছে, বর বারবার প্রশংসা করছে, বুঝেছো, খুব সুন্দর হয়েছে, প্রশংসা শুনতে খুব ভালো লাগে বলো সবার। মেয়ে মাংস খাচ্ছে, ভাত খাচ্ছে না, ঘুরতে গেলে মাংস ভালো হয়েছে গো, নামিয়ে তো খেতে বসে পেলাম না। আমার পছন্দের এটা ডাটার তরকারি, আমার এত ভালো লাগে, আমার মেয়ে যখন পেটেছিল না, এই তরকারিটা খুব খেয়েছে। আর কি খেয়েছে জানো, মালপোয়া, মালপোয়া অনেকদিন খাইনি, কবে থেকে মালপোয়া খাইনি।
আজকে সব রান্না খুব ভালো হয়েছে। এখন মাংস খাচ্ছি। এতক্ষণ ধরে মাংস রান্না করলাম, হাড্ডির থেকে মাংস সব আলাদা হয়ে গেছে কিন্তু রসুন সিদ্ধ হয়নি। খোলা হয়েছে মানে কি বলতো, একদমই নরম হয়ে যায় না, ওইটা আর হয় না, খাওয়া যাবে। খেয়ে নি, বল খায় না, ঠিক লাগে। পুরুষ মানুষের কোনো চিন্তা নেই, দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করছে, দেখেছো? আমি এই যে খাওয়া দাওয়া করে বাসন মেজে আনলাম, আর এদিকে আমার মেয়েকে দেখো ফটিতে বসছে, দেখেছো? বসে আছে যে চুপচাপ না, ওর চলছে ওই অকাচ্ছে, হাঁপিয়ে গেছে জানো। আর আজকে কি গরম গো, পুরো ঘেমে গেছি, তার মধ্যে মাংস, এই গরমে না মাংস খেতে ইচ্ছেই করে না। কাল সেরকম কিছু রান্না বাড়ি করিনি, তো আজকে একটু রান্না বাড়ি না করলে ভালো লাগে বলো? বর প্রচুর প্রচুর প্রশংসা করেছে আজকে রান্না, বলো রান্না কেমন হয়েছে? রান্না ভালো না সত্যি, কিন্তু রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। আমি আর পারছি না, পুরো ঘেমে ঘ হয়ে গেছি। মেয়ে এখন কতক্ষণ ধরে পটি করবে ভগবান জানে, ও পটি করার পরে ওকে ধুয়ে আনবো, তারপরে একটু রেস্ট করবো, ইচ্ছে আছে, দেখা যাক। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখাবে কাল আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই। বরের মুখে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তো আর বসতে হবে না। এতক্ষণ করে।